প্রাইভেট বলে ওয়াইটি তার কিছু নেই, জানো তো। কার কতটা কোথায় কীরকম চাহিদা, সেইটা কতটা ঠিকঠাক মতন কাজ করছে কি না, এই সমস্ত কিছু আমরা ওয়াইটির বাজারে বসে বসেই কিন্তু একদম মানে কি বলবো, একদম ক্লিয়ারলি ডিসক্লোজ করছি, তাই না? খুব চিন্তা, খুব চিন্তা। আমরা ঘরে যার সাথে সংসার করছি তার অর্গ্যানগুলো ঠিকঠাক মতন কাজ করছে কি করছে না আমাদের কাছে ততটা ম্যাটার করছে না, যতটা ম্যাটার করছে অন্য পুরুষ বা অন্য নারীর বডি পার্টসগুলো কীরকমভাবে কাজ করছে সেগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে এসে আলোচনা করা। না 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 না, সবাই করে না, তার মানে মানে এই যে যেমন আমি, আমার মতন আরও কিছু মানুষ আছে, তারা সবাই করে না, কিন্তু উত্তর দিতে হয়। যাদের চ্যানেলটা শুধুমাত্র এই কারণের জন্যই চলছে যে তারা ডিক্লেয়ার করে, তারা ক্লিয়ার করে, তারা মানে কি বলবো, সত্য উদ্ঘাটন করে, এগুলো বলে, জানিস ওর বডি পার্টস এরকমভাবে কাজ করে না, ওর এটা ওইরকমভাবে কাজ করে না, কার স্বামীর বান্টু ছোট, কার বউয়ের এইটা বড়, সমস্ত কিছু আলোচনা এই ধরনের চ্যানেলগুলোতে হয়। বলি এত লাফাস কেন রে, এক তো গরম, এই গরমের মধ্যে এত লাফালে চলে? এক তো 2 সেকেন্ডের জন্য পাখা বন্ধ করে বসতে পারিস না, হো পাচ্ছি না, তারপরেও বসে যাস ওয়াইটির বাজারে এই ধরনের সত্য উদ্ঘাটন করতে, ছিচকে সত্য। এগুলোকে বলে ছিচকে সত্য। কে বলেছে যে একটা পুরুষ মানুষের শারীরিক চাহিদা থাকতে পারে, একটা মেয়ে মানুষের থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, দুজনেই মানুষ, দুজনেরই শরীর আছে, দুজনেরই চাহিদা আছে। তাহলে কেন সন্দীপের শারীরিক চাহিদাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কেন গামলা মানে কৃষাণুর মায়ের শারীরিক চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? সে তো শারীরিক চাহিদার তাড়নায় বেরিয়ে গেছে বাড়ি থেকে, আজকে প্রিটেন্ড করছে দালাল। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, শারীরিক চাহিদা ছিল বলেতেই বেরিয়ে গেছে, পারেনি পোষাতে সন্দীপ। তোরাই চিৎকার করে করে বলেছিস উইথ তার বউ যে আমার স্বামী সম্ভব না, আমার স্বামী মাঝখানে শাশুড়িকে নিয়ে শুতো, আমাদের মধ্যে কিছু হতোই না, ঠিক করে কিচ্ছু ঠিক করে হতো না। অথচ সন্দীপের যে ক্ষমতা আছে কিছু করার, সেটা তো ভাই ওই 10 দিন শাশুড়ি শুতো, 1 দিন শাশুড়ি শোয়নি বলেই কৃষাণু ল্যান্ড করে গেছে, বোঝাতে পারছি তো, ক্ষমতা আছে। কিন্তু ওই যে কেউ কেউ 10 বছর সংসার করছে, বাবারই বাবা কী কষ্ট না দাদা, নমস্কার, খুব কষ্ট, ভীষণ কষ্ট, বুঝি বুঝি রে বুঝি, এইগুলো বলে যে তুই তোর মনের জ্বালাগুলোকে, অতৃপ্ত আশাগুলোকে তুই মেটা, সেটা আমরা বুঝি। আরে হ্যাঁ হ্যাঁ, সবারই স্বামীর ক্ষমতা আছে, শুধু তোর স্বামীটার নেই। হ্যাঁ রে, আরে না না, ওই টাকা জল গরম হয় না, ওই ক্ষমতার কথা বলছিস না, বুঝে নে, সমজদারকে লিয়ে ইশারা কাফি হ্যাঁ, তাই না? না ক্ষমতা তোর আছে, না তোর ক্ষমতা তোর বরের আছে। এবার যাই হোক, তোর বরকেও ছেড়ে দেখিস কদিনের জন্য কারুর কাছে, ঠিক ক্ষমতা বেরিয়ে যাবে, কিন্তু তোকে 10 জনের কাছে ছেড়ে দিলেও ক্ষমতা বেরোবে না। ওই যে যেমন ইপ্সিতা দিকে তুই বলেছিস না, নন্দাই নাঙ্গি, বলেছিস না, চল মেনে নিলাম নন্দাই নাঙ্গি, নন্দাই নাঙ্গিগিরি করে ওই যে ছোটো বাচ্চাটি, তোর কথা অনুযায়ী এরকম নোংরা কথা তুই অনেক বলিস, তোর চ্যানেলটাই হচ্ছে নোংরা। এই যে তুই বলিস অত ফুটফুটে একটা ছোট্ট বাচ্চা বেরিয়েছে, তাই না? তুই নন্দাই নাঙ্গিপানা কর, তুই ভাগনা নাঙ্গিপানা কর, তুই ভাসুর নাঙ্গিপানা কর, তুই শ্বশুর নাঙ্গিপানা কর, যেটাই করিস না কেন কোনোটা দিয়ে কোনো কাজ হবে, বুঝতে পেরেছি? আমার তো মনে হয় দলিল আলির কাছে চলে যা, কিছু মাইন্ড করিস না, কথাগুলো বলতে হয়, তুই মানুষকে বিচার বুদ্ধি দিয়ে বলে বলিস না তো, ওই জন্য তোর বিষয় না কোনো করুণা রাখতে পারি না, যে কোনো বিষয় রাখতে পারি না, কারণ তুই লোকের ওপরে সিম্প্যাথি দেখাতে চাস না। তুই কি বলছিস, ও মরুক বাঁচুক আমার দেখার দরকার নেই, স্বাভাবিক তো তোর দেখার দরকার থাকবে, কেউ মরলো কি বাঁচল, তো সেরকম তুইও মর না বাঁচ, কার কিছু যায় আসে, কার কিসে যায় আসে, আমরা ভাই কারোর মৃত্যুকে এইভাবে বলতে পারি না, আমাদের কাছে অবশ্যই ম্যাটার করবে, সংসার ছেড়ে গেছে, আমরা ভাঙা টিংকে অপছন্দ করি, তার মানে কখনো বলবো না যে ও মরলো কি বাঁচলো আমরা দেখতে যাবো না, অবশ্যই দেখবো, কারণ মৃত্যুটা কোনো সলিউশন না, আর কাউকে আমরা ঠেলে মৃত্যুর দিকেও করে দিতে পারি না। অন্যায় যেটা করেছে তাকে শুনতে হয়েছে, সে শুনেছে, তার জায়গা আছে শোনার, তাই সে শুনেছে। কিন্তু তুই দেখ, তুই দেখ লাফাচ্ছিস এমন মানুষের জন্য তার কমেন্ট বক্সটা গিয়ে দেখতে হবে। তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এ বলছে
যে সবাই এখন প্রিটেন্ড করছে, ও বলছে যে যার যেটা চাহিদা আছে, এই বউ চলে গেছে, সবাই এখন বলছে বউ চলে গেছে ও তো করতেই পারে, বউ চলে গেছে ও তো করতেই পারে, সবাই স্বাভাবিক এই কথাটা তো মানুষ বলবেই বলবে, চিৎকার করে করে বলবে যে যার বউ চলে গেছে তারপরে সে এই 8-9 মাসের মধ্যে সম্পর্কে জড়াক না জড়াক, মিলিত হোক না হোক, ডাজেন্ট ম্যাটার, কোনো ম্যাটার করে না, কারণ কাউকে প্রতিশ্রুতি দিয়ে ঘরে রেখে দেয়নি, কাউকে হরে রেখে দেয়নি প্রতিশ্রুতি দিয়ে যে তুমিও থাকো আমিও তার সাথে করছি। তুই ফোকলার ভয়েস রিভিল করেছে সেটা নিয়ে তোর বড় জায়গা মতন সুস্বরানি কুরকুরানি বড় বড়ানি তোর আবার হয়, যেমন আওয়াজ শুনে গেল বাবা ওর প্যান্টটা ধরার আগে একটু আমার দিকে তাকাতে পারতে সন্দীপ, তাহলে তো আমি নাইটির কাপড় ওপরে করে দিয়ে আমি পেছন ঘুরিয়ে শুয়ে পড়তাম তোমার দিকে, কাজ সেরে নাও তারপরে ওই প্যান্টালির কাছে যেতে, মানে জিন্স আলির কাছে, তাই না, ছোটো লোক থাকার। যাই হোক, তো ও বলছে কোথায় ফন্দীপ তো অপেক্ষা করলো না, কিসের অপেক্ষা করবে, ও বজরংবলীর ভক্ত, তার মানে ও তো সন্ন্যাস নিয়ে নেয়নি, ও কিসের অপেক্ষা করবে গামলা ফিরে আসার, কিসের অপেক্ষাটা কিসের করবে, এই যে তুই ভিডিওর মধ্যে বলি ও কি অপেক্ষা করতে পারেনি, এত অধৈর্য কিসের, কিসের ধৈর্য রাখবে, কিসের ধৈর্যটা রাখবে কিসের, আমি তো এই কথাটার মানেই খুঁজে পেলাম না। একজন খুব সুন্দর কমেন্ট করেছে, সেই কমেন্টে সে বলেছে এই দালালের কমেন্ট বক্সে, সে বলছে দাঁড়াও তোমাদের বলছি, একজন খুব সুন্দর বলেছে, সে বলছে তুমি ভুল বলেছো, সন্দীপ ঘরে বউ রেখে অন্য মেয়ের কাছে যায়নি, 3 ঘরে স্বামী রেখে পরকিয়া করেছে, পরকিয়া করেছে, বা কী দারুণ তুমি বলেছিলে, সন্দীপের পুরুষত্ব নেই, এখন দেখছি সন্দীপেরই পুরুষত্ব আছে সবচেয়ে বেশি, বুঝতে পারছ। আরেকজন বলছে যে আচ্ছা তুমি 3-এর পরকিয়াকে সাপোর্ট করো, সন্দীপ করলে প্রবলেমটা কোথায়, তুমি বোঝো কারোর জীবন থেকে পার্টনার চলে যাওয়া কী হয়, তোমার যায়নি তো কী করে বুঝবে, দেখুন ও এরকম অনেক জিনিস আছে যেগুলো ও বোঝে না, অনেক জিনিস আছে বোঝে না সেগুলো আপনি হয়তো জানেন না। আচ্ছা 3 চলে গেছে সন্দীপের খারাপ লাগে না, মানুষ কত কিছু করে তোমার জানা নেই, এই যে কমেন্টটা যে করেছে সে একটা কথাই বোঝাতে চেয়েছে যে আজকে বারংবার সেই একই বিষয়টা, আজকে যেখানে দালাল উঠে পড়ে লেগেছে যে সন্দীপকে কীভাবে ডমিনেট করতে হবে, সন্দীপকে কীভাবে পায়ের তলায় মেশাতে হবে, ও বিন্দুমাত্র বুঝতে পারছে না যে আজকে সন্দীপ ঘরে বউ রেখে কিন্তু নোংরামি করেনি, পার্টনারকে চিট করেনি, গাধার বাচ্চা, তুই লোককে গাধার বাচ্চা বলছিস, তুই যে গাধার যে অরিজিনাল গাধার বাচ্চা সেটা তুই জানিস না, বুঝতে পেরেছিস তো, অনেকে বোঝে না নিজে, তো ও কিন্তু বউকে ঘরে রেখে চিট করেনি, ওর বউয়েরও শারীরিক চাহিদা ছিল, ঠিক আছে শারীরিক চাহিদা ছিল, 5টা বছর যে সংসারটা ও দেখিয়েছে না সোশ্যাল মিডিয়াতে, যথেষ্ট হ্যাপি সংসার ছিল, আজকে যার জন্য এত গলাবাজি করছিস ওর খালি শারীরিক চাহিদাই ছিল, আজকে নকরানির থেকে ওর অধম অবস্থা, ওর শরীর ওর চেহারা ওর মন ওর সমস্ত কিছু দেখলে পরে বোঝা যায় যে ও কী পরিস্থিতির মধ্যে বাপের বাড়িতে রয়েছে, খালি দম্ভ দেখাতে, খালি দম্ভ দেখাতে। তোমরা আজকে গামলার কমেন্ট বক্সটা খালি গিয়ে একবার চেক করো যে ও কী কী ওকে শুনতে হয়েছে, বা যার জন্য এই দালাল এত কথা বলছে সেই বিষয়ে, বা এত কিছু রিভিল করছে এই বিষয়ে কিন্তু কমেন্ট বক্সে কোনো কমেন্ট নেই। একজন খুব সুন্দর লিখেছে গামলাকে যে ঠিক আছে সব করো, কিন্তু একটা কথা বলো তো তুমি, সত্যিই কি তুমি অসুখী ছিলে, নির্যাতিতা ছিলে, দেখো আমাদের প্রত্যেকটা মেয়েরই জীবনে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, দালাল খোঁজ করছে, ওর না বাপের ঘরে যাওয়ার অধিকার আছে না অন্য কোথাও যাওয়ার অধিকার আছে, ও শ্বশুরবাড়িতে পড়ে আছে অ্যাডজাস্টমেন্ট করেই, কারণ ওর যাওয়ার অধিকার নেই, অথচ অন্য মেয়েদের ক্ষেত্রে ও কী বলে না লড়াই করতে হবে, রুখে দাঁড়াতে হবে, হ্যান্ড করতে হবে, যদি এই রুখে দাঁড়ানোর মতন দম্ভ এই দালালের খোঁজ নিজের থাকতো সবার আগে ওই বাড়ি ছেড়েও বেরিয়ে যেত, কিন্তু ও সেটা করতে পারেনি, কারণ ওর ওই 4 ইঞ্চি ওই খাঁচাটার মধ্যে, বুকের খাঁচাটার মধ্যে ওর ওই দম নেই। তো সে লিখেছে আগামী দিনেও তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে আজকে সন্দীপের সংসার ছেড়েছো যে তুমি অসুখী ছিলে অ্যাডজাস্টমেন্ট করতে পারোনি, কিন্তু এরপরে যেখানে যাবে সেখানেও কিন্তু তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, দরকার পড়লে বেশি করতে হবে, এটাই স্বাভাবিক, তোমার উপর রাগ
করে অনেক নেগেটিভ কথা লিখি, হয়তো সেটা তোমাদের আগের ভিডিওগুলো দেখতাম তো, ভালোবাসি তো সেই কারণে। তোমরা চাইলে এক হয়ে যেতে পারতে, কিন্তু ইগো তোমাদের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, মাঝখান থেকে ছেলেটা মা বাবা যে সমবেত ভালোবাসা সেটা থেকে বঞ্চিত হলো। আমিত্ব থেকে বেরিয়ে মা হয়ে যদি ভাবতে, হয়তো কৃষাণু বঞ্চিত হতো না। সন্দীপ কিন্তু ক্ষমা চেয়েছিল সোশ্যাল মিডিয়াতে এসে, দারুণ কমেন্ট করেছে, দারুণ। এর জন্য নাকি আবার এই দালাল সন্দীপকে উঠে পড়ে লেগেছে নত করবে বলে। একজন লিখেছে, এইসব ব্যায়াম করে কী হবে, সেই তো চা আইসক্রিম খাবে। না না, এই বিষয়ে দালালের কোনো বক্তব্য নেই। আচ্ছা, শ্বশুরবাড়ি এত অত্যাচার করতো যে রান্না করতে হতো না, এখন রান্না করতে হয়, কষ্ট হয় না? না না, এখন হয় না, ফেসটা পুরো আলু হয়ে যাচ্ছে, কম খা, ওটস খা। আচ্ছা, একজন লিখেছে, ন্যাক্কা, তোর কুকিত্রগুলো ডাউনলোড করে রাখিস। ও বলেছে না যে ডাউনলোডের জন্য এখন ওই যে কী বলে ওটাকে, পেন ড্রাইভ আনবে সেই কারণের জন্য। একজন তো অতীব জঘন্য ভাষায় খামা লিখেছে, ব্যাস সেটা পড়বো না। আচ্ছা, একজন লিখেছে, কিরে ফোকলার কাছে কেমন ধোলাই খাচ্ছিস, গরমা গরম ধোলাই, খা খা ভালো করে খা, তোকে দেখলেই মাথা গরম হয়ে যায়। গামলা তোমার ফোকলা কই, কোনো কাজ কি করে না, তোমার ইনকামে খায়, সারা শরীরে এত অ্যালার্জি মানে চুলকানি, এত চুলকানির মলম নিতে তো ফোকলা ধন্বন্তরীর কাছে ছুটে এসেছে। আচ্ছা, রাজরানী থেকে ক্যাতাকুরানি, আর এখন হয়েছিস ম্যাথরানী, ঠিক বলেছে। মেয়ে জাতের কলঙ্ক, মায়ের নামে কলঙ্ক, অসভ্য বজ্জাত মেয়ে মানুষ একটা। এরকম হাজারো কমেন্টে ওর কমেন্ট বক্স ভরে আছে, ধিক্কার জানাচ্ছে লোকে। সন্দীপ আজকে কোনো মেয়ের প্রতি একটু নরম হয়ে গেছে, সেটা কোনো বড় বিগ ডিল না, কারণ ও নিজের পার্টনারকে চিট করে আজকে এই জায়গাটা করেনি। বাট গামলা তার পার্টনারকে চিট করেছে, শি ইজ এ চিটার, চিপ লেডি, বুঝতে পেরেছিস? আর সবচেয়ে বড় কথা, পরকিয়ার রতা। আজকে যদি গামলার পরকিয়াটাকে তুই এইখানে করে রাখতে পারিস যে হ্যাঁ ওর চাহিদা ছিল, ও করেছে, তাহলে সন্দীপের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না কেন? যেমন তুই অন্যদের প্রশ্ন করছিস যে একটা পুরুষ মানুষের শারীরিক চাহিদা থাকতে পারে, একটা মেয়ে মানুষের না, সেই রকমই যে আজকে গামলা যদি পরকিয়া করে বেরিয়ে যেতে পারে, আজকে সন্দীপ যদি নিজে কারোর প্রতি আসক্ত হয়ে যায়, তাহলে সেখানে দোষটা কোথায়? তো এই হলো আসল কাহিনী, এইগুলোরই আগে প্রপার উত্তর দালাল দিয়ে উঠু, চেষ্টা করু যাতে নিজের মালকিনের কমেন্ট বক্সটাকে ক্লিয়ার করতে। বাবারে বাবা, মানে ডোমপট্টির থেকেও অধম অবস্থা, ডাস্টবিন হয়ে রয়েছে পুরো চ্যানেলটা, লোকে এত গালি মারছে এখনও, কারা বুঝছে কে জানে, দালাল বলছে মানুষ বুঝতে পারছে টিনকে, দেখাই যাচ্ছে ওর কমেন্ট বক্সে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।